আজকে এই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ। আমাদের কোনো ল ইউনিভার্সিটি নাই, ভারতে এখন 16টা ল ইউনিভার্সিটি, একটি দেশ চলছে যেখানে একটি ল ইউনিভার্সিটি নাই। এগুলো এখন সময়ের দাবি। মাননীয় স্পিকার সরকার প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে, এটি ভালো উদ্যোগ। আমার গাইবান্ধা জেলায় কবে হবে বিশ্ববিদ্যালয় আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, এই বিষয়ে মাননীয় মন্ত্রী প্রতি আকুল আবেদন জানাব। বিশ্ববিদ্যালয়ে 4টা সি থাকা প্রয়োজন। একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই 4টা সি অ্যাচিভ করতে বেশ ব্যর্থ হচ্ছে। আমাদের একটা সুপার ইউনিভার্সিটি দরকার, যে ইউনিভার্সিটি পোস্ট ডক্টরেট দিবে। আমার জানা মতে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি LLD বা পোস্ট ডক্টরেট দেয় না। 18 কোটি বা 16 কোটি লোকের দেশ আমরা। আমাদের কোনো ফরেন্সিক ইউনিভার্সিটি নাই, কোনো ব্যালিস্টিক ইউনিভার্সিটি নাই, এবং আমাদের কোনো ল ইউনিভার্সিটি নাই। ভারতে এখন 16টা ল ইউনিভার্সিটি, একটি দেশ চলছে যেখানে একটি ল ইউনিভার্সিটি নাই। এগুলো এখন সময়ের দাবি, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করা। মাননীয় আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়া অত্যন্ত জ্ঞানী মহিলা, আইনজীবী, ডক্টর, জন হপকিন্সে পড়ালেখা করেছেন। ওনার কাছ থেকে আমরা এই নতুন ধারাগুলো, নতুন প্রবর্তন আশা করি। এবং শিক্ষাখাতে একটি বিপর্যয় ঘটে গেছে, এ কারণে বরাদ্দ কম, এটা আমরা বারবার বলেছি, মাত্র 2% থেকে 3%, যেটা 6% হওয়া উচিত। এবং ইউনিসেফের মতে খুব ক্যাটাগরিক্যালি বলেছে, শিক্ষাখাতে ব্যয়ের 71% পরিবারকে বহন করতে হচ্ছে। যে দেশে মোরাললেস 25% দরিদ্র, সে দেশে যদি 71% বহন করতে হয় পরিবারকে, শিক্ষা সে দেশে আগাতে পারবে না। আজকে এই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ, যে কারণে ইউনিসেফ ক্যাটাগরিক্যালি বলেছে বাংলাদেশের শিক্ষাখাতে সরকারের যে ভূমিকার কথা বলা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রিমডেলিং দরকার, রিশেপিং দরকার, এবং অফকোর্স হিউজ রিসোর্স অ্যালোকেশন প্রয়োজন। এই আইনটি ভালো, আইনের মধ্যে গতানুগতি সব কিছুই আছে। এক মিনিট মাননীয় স্পিকার, একটি সমস্যা হচ্ছে এই আইনের মধ্যেও, যেমন সুপারনিউমারি বলা আছে, ব্র্যাকেটে বলা আছে সংখ্যাতিরিক্ত, এটা খুব ভালো জিনিস। যদি আমাদের ইংলিশ ব্যবহারই করতে হয় তার আগে পিছিয়ে বাংলাটা দিয়ে দেওয়া উচিত, তাহলে বাংলা প্রচলিত হবে। কিন্তু বিজনেস ইনকিউবেটরের পাশে কোনো বাংলা শব্দ নাই, একাডেমিক কাউন্সিল এর পাশে কোনো বাংলা শব্দটি নাই, ফিস এর পাশে কোনো বাংলা শব্দটি নাই। আরেকটি হচ্ছে আচার্য, আচার্য রাষ্ট্রপতি হতে পারেন, 200 ইউনিভার্সিটি হলে 200 ইউনিভার্সিটির আচার্য কি রাষ্ট্রপতি হতে পারবেন? উনি কি 200টা কনভোকেশনে যেতে পারবেন? আচার্যর সময় এসেছে রাষ্ট্রপতি ছাড়া অন্য কাউকে দেওয়ার জন্য। এই আইনের একটি বড় ডিফেক্ট আমার যদি মনে হচ্ছে, কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে 20 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলরের ক্ষেত্রে যোগ্যতার কোনো বিধান রাখা হয় নাই। সো এনিবডি টম ডিক হ্যারি শিক্ষাবিদ হলেই তিনি উপাচার্য হতে পারবেন, শিক্ষাবিদ হলেই তিনি উপ উপাচার্য হতে পারবেন, এটা একটা ফ্যাটাল ফ্লো। এবং ভবিষ্যতে উপাচার্যের জন্য সেট ক্রাইটেরিয়া না থাকলে যে কোনো ব্যক্তিকে, যে কোনো সরকার, যে কোনো ব্যক্তি, অযোগ্য ব্যক্তিকে উপাচার্য বানানোর সুযোগ এই আইনে রয়ে দেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, এটা জনমত।